তো লেট স্টার্ট এগেন ফরওয়ার্ড ওকে এখানে বাড়িগুলো এরকম টাইপেরই হয়, সব বাড়ি এখানে হাট হাট প্যাটার্নের হয়। এটা কোনো টুরিস্ট স্পট নয়, জাস্ট নর্মাল লোকজনের বাড়ি, যেখানে এখানে এরকমই হয়। এই জায়গাটাতে একটু পার্ক করছি ইউটার্ন মেরে, তারপর আপনাদেরকে একটু দেখাই। ফুটপাথের ওপরেই পার্ক করছি, মানে নেচার স্ট্রিপে পার্ক করছি অ্যাকচুয়ালি। এটা ইটস পেছনে দেখতে পাচ্ছেন আমার ভিউটা, ইটস ভেরি নাইস। সামনের দিক থেকে জানি না সূর্যের এটাতে কতটা ভালো আসবে। আমি আমার গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি ঘাসের উপরে, আর এই হলো ভিউ। এখানে বাড়ি এরকম ধরনের হয়, আপনি আমার পেছন থেকে হয়তো ভিউটা দেখতে দেখতে পাচ্ছেন প্রপারলি। অ্যাবসলিউটলি ইটস অলরাইট। হ্যালো, আবার বলছি এটা কোনো টুরিস্ট স্পট নয়, এটা জাস্ট আমার এই জায়গাটা ভালো লাগে, ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, দ্যাটস ইট। এখানে ক্যাঙ্গারুজ অনেক আসে, প্রচুর ক্যাঙ্গারুজ আসে এখানে।
দেখুন ড্রাইভটা, আমি আর উপরের দিকটাতে গেলাম না বেশি। এখন যদি ভাগ্যটা ভালো থাকে আপনাদের কিছু ক্যাঙ্গারু দেখাতে পারি, দেখা যাক। একটু বাঁদিকে ড্রাইভ দিই যদি, ইউজুয়ালি যেমন দেখুন এটার একটা একজনের স্টার্ট ফার্ম, এটা ঘোড়া দাঁড়িয়ে আছে, স্টার্ট ফার্ম আছে, বাড়িগুলো এরকম হয়, আপনি তো দেখতে পাচ্ছেন। আমি এই ড্রাইভটা থেকে ইউটার্ন মেরে নিচ্ছি। এনিওয়েজ দেখুন এখানে বাড়িগুলো এরকম হয়, উপরে সোলার প্যানেল লাগানো আছে, ওই যে কালো কালো যেগুলো দেখছেন, কালো কালো যেগুলো ছাতে দেখছেন ওগুলো সোলার প্যানেল, যাতে সূর্য থেকে ইলেকট্রিসিটি। আমার বাড়িতে লাগানো আছে, আমার বাড়িতে লাগানো আছে 19টা প্যানেল, ইটস নট এ বিগ ডিল। তো আমরা একটু রিভার্স করে নিয়ে ফেরত ওদিকটা দিয়ে যাবো।